হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টসের আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে একটা মিটিং ছিল এবং সেখান থেকে কিন্তু আইএফএ কে একটা চিঠি দেওয়া হয়েছে, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের নাম বদল নিয়ে কিছু উল্লেখ আছে। এছাড়াও ইস্ট বেঙ্গল রিক্রুটার যে বোর্ডটা আমি বলেছিলাম সেই বোর্ড থেকে দুজন স্পটারকে কিন্তু তুলে ধরেছে ইস্ট বেঙ্গল কর্তারা, যদিও এর মধ্যে একজন ইস্ট বেঙ্গল ক্লাবে বিগত টাইমে স্পটারের কাজ করেছে। তো ইনি কে অবশ্যই জেনে নেব। ভিডিও শুরু আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ ইন্ডিয়ান ফুটবল এবং ক্রিকেট রিলেটেড সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবে। যখনই ভিডিও আপডেট করব তখনই তোমরা পেয়ে যাবে আপডেটটা। তো একবার দেখে নিই কি ডিটেইলস রয়েছে। স্পোর্টিং রাইটস ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে নাম বদলের জন্য আইএফএ কে চিঠি দিল ইস্ট বেঙ্গল। গত 2 বছর ধরে শ্রী সিমেন্টের কাছে স্পোর্টিং রাইটস থাকার জন্য আইএফএ তে ইস্ট বেঙ্গল ক্লাবের নাম নথিভুক্ত ছিল এসসি ইস্ট বেঙ্গল নামে। যে মুহূর্তে শ্রী সিমেন্ট সরকারি ভাবে জানিয়ে দিয়েছে তারা ইস্ট বেঙ্গলের সঙ্গে নেই, সঙ্গে সঙ্গে ক্লাবের পক্ষ থেকে চিঠি জমা পড়েছে আইএফএ তে। লাল হলুদ কর্তৃপক্ষ আইএফএ কে চিঠি দিয়ে অনুরোধ করেছে এখন থেকে ফুটবল সংক্রান্ত কোন বিষয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের নাম যেন হয়, মানে শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবের নামেই হবে। একই সঙ্গে সামনের মৌসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে লাল হলুদ। কেরলে এই মুহূর্তে চলছে সন্তোষ ট্রফি এবং যেখানে বেশ কিছু প্রতিভাবান ফুটবলারের সন্ধান পাওয়া যেতে পারে, সেই প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করার জন্য ক্লাবের 2 প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা এবং ষষ্ঠী দুলেকে স্পটার হিসাবে আজ কেরল পাঠাচ্ছে, মানে গতকালকে কিন্তু কেরল পাঠিয়ে দিয়েছে। এই 2 প্রাক্তন ফুটবলারের রিপোর্ট উপর ভিত্তি করে সন্তোষ ট্রফি ফুটবলারদের সই করানোর জন্য উদ্যোগী হবে লাল হলুদ। কার্যকরী কমিটিতে কিছু বদল আনতে চলেছে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেশ কিছু কর্পোরেট কর্তাকে কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করতে চাইছে তারা। একসঙ্গে ক্লাব সদস্যদের স্বাচ্ছন্দ্যের ব্যাপারটিও জোর দিতে চাইছে লাল হলুদ। কর্তারা ঠিক করেছেন ক্লাবের ভেতর যে ক্যাফেটেরিয়া রয়েছে তা আরো আধুনিক করে তোলা হবে। তো ইস্ট বেঙ্গল যে স্পটার করা হয়েছে আলভিটো ডিকুনা এবং ষষ্ঠী দুলেকে, তারা কিন্তু প্লেয়ারদের নিয়ে আসবে এবং ইস্ট বেঙ্গলের আগামী কোচ, ইস্ট বেঙ্গলের প্রাক্তন আরো যে প্লেয়াররা রয়েছে তারা অবশ্যই উপস্থিত থাকবে এবং সেখানে কিন্তু ট্রায়ালের মাধ্যমে ফুটবল নিশ্চিত করা হবে যে তারা স্পট করে নিয়ে আসলেই সেই প্লেয়ারকে সাইন করে নেওয়া হবে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। প্লেয়ারটা আসবে, ট্রায়াল দেবে, যদি সিলেক্ট হয় দেন ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএল বা এফএ টুর্নামেন্ট গুলো খেলবে। তবে এই যে দল গঠন হচ্ছে এটা কিন্তু মূলত লক্ষ্য আগামী বছর বা এই বছর আইএসএল, মানে আগামী মরসুমের আইএসএল এর জন্য দল গঠন শুরু করে দিচ্ছে।